আমরা মাহের রমজানের শেষ পর্যায়ে চলে এসেছি শেষ দশক চলছে এই মাহের রমজানের গুরুত্বপূর্ণ একটি রাত হচ্ছে সবে কদর বা লাইলাতুল কদর লাইলাতুল কদর এটা একটি মহিমান্বিত রাত এবং এই রাতেই আল্লাহ তালা কুরআনুল করিম নাজিল করেছেন সুরাত কদরে আল্লাহ তালা ইরশাদ করেন ইন্না আনজল্লা হুফি লাইলাতুল কদর আমি এ কুরআন লাইলাতুল কদরে নাজিল করেছি এবং এই লাইলাতুল কদর বা সবে কদরের অনেক ফজিলত অনেক মর্যাদা একটি আয়াতে আল্লাহ তালা বলেন লাইলাতুল কদির খাই রুমিন আলফে হাজার মাস ইবাদত করলে যে সোয়াব এক রাতে ইবাদত এর চেয়ে আরও বেশি সোয়াব লাভ হয় আরেকটি হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম রিসাদ করেন মান কম লাইলাতাল কদরি ইমান ও এহতিসা বা গুফির আলহু মা তাকদ্দম ইমদাম্বি ইমানে উদ্বুদ্ধ হয়ে সবের আশায় আল্লাহকে পাওয়ার আশায় যে সবে কদরে রাত্রি জাগরণ করল এর বিনিময়ে আল্লাহ তার জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দেবেন আরেকটি হাদিসে বলেন লাইলাতুল কদ্র সাল্লিমাধালা জিব্রাইল ফি মিনাল মালা ইকাহ যখন সবে কদর আসে তখন জিব্রাইল আলহ্লা পৃথিবীতে ছড়িয়ে পড়েন ফেরেস্তাদের একটা বহর নিয়ে ফল আল্লাহুল্ল ইমিন আউ কওয়াজ্লা যাদেরকে আমলে পান তাদের উপর রহমত বর্ষণ করতে থাকেন তো এই মাস কিভাবে আমরা লাভ করতে পারি এবং এই ফজিলতী মাস মহিমান্বিত রাত এটা কিভাবে হাসিল করতে পারি এবং কোন দিন সে রাত এটা আমাদের জানা দরকার একটি হাদিসে নবীজ সাল্লাহ আলাইসাল্লাম এই রাত সম্পর্কে বলেন তাহার ফিল মিনাল আশরিল্লাহ মিন রমাবন তোমরা মাহে রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে এই সবে কদর তালাশ করো এই হাদিসের আলোকে বোঝা যা সবে কদর হতে পারে একুশতম রাত্রিতে তেইশতম রাত্রিতে পঁচিশতম রাত্রিতে সাতাশতম রাত্রিতে উনতিরিশতম রাত্রিতে এই সমস্ত বেজুর রাতের যে কোনো এক রাতি হতে পারে তাই আমাদের কর্তব্য হচ্ছে এই রাতের সবে কদরের পরিপূর্ণ ফজিলত এবং মর্যাদা লাভ করতে হলে আমাদেরকে প্রত্যেক বেজোর রাতেই আমল করতে হবে শুধুমাত্র এমন যাতে না হয় আমরা তম রোজনী বা সাতাইশ রাত্রিতে শুধু আমল করলাম আর এটাকেই সবে কদর মনে করলাম এটা একটা ভুল ধারণা আসলে আমাদের দেশে যেহেতু তম রজনীতে কোরআন আনকারিম তারাবিতে খতম করা হয় সেই হিসেবে এই রাতে সবাই উপস্থিত হয় একটু দোয়া করে আসলে সবে কদর শুধুমাত্র এই রাতের সাথে সম্পৃক্ত না মাহের রমজানের শেষ দশকের যে কোনো বেজুর রাতেই হতে পারে একুশতম হতে পারে তেইশতম হতে পারে পঁচিশতম রাত্রিতে হতে পারে সাতাশতম রাত্রিতে হতে পারে উনত্রিশতম রাত্রিতেও হতে পারে তাই আমরা প্রত্যেক বেজুর রাতে গুরুত্ব দিয়ে সবে কদর এবং এ উপলক্ষে বেশি বেশি আমল করব আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে এই রাত লাভ করার এবং এই রাতে বেশি বেশি আমল করার ফিক দান করুন